আমি ব্যবসায় ছিলাম, অনেক শ্রমিক ভাড়া করে একদিন একটা কাজ করালাম, সব শ্রমিকের টাকা দিয়ে দিলাম, এক শ্রমিক টাকা না নিয়ে ভাগলপুর কই যে গেছে নিজেও জানি না, ওর টাকা আমার কাছে রয়ে গেল। এই শ্রমিককে আর টাকাটা বুঝাই দিতে পারি নাই। এই টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম, এই ছাগলগুলো বাচ্চা দিল, ওগুলো বাচ্চা দিল, ওগুলো বাচ্চা দিল, দিতে দিতে বিশাল ছাগলের ডেইরি ফার্ম করে ফেললাম তার ওই টাকা দিয়ে। এক যুগ বারো বছর পরে সে এসে বলে আমার টাকা ফিরায় দাও। আমি বললাম এই যে ছাগলের ডেইরি ফার্ম পুরোটাই তোমার। সে বলে আতাস্তা জি উমিন্নি, আমার সাথে ঠাট্টা করো, আমি পাই সামান্য কয়টা টাকা, এক যুগ আগে যে টাকা পাইতাম ওইটা দিলেই চলবে। আমি বললাম ও শ্রমিক, তোমার টাকা দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করেছি, ছাগল বাচ্চা দিয়েছে, বাড়তে 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 আজকের বিশাল এই ডেইরি ফার্ম। এই ডেইরি ফার্মের মালিক আমি নই, তুমি তুমি নিয়ে যাও। বলার সাথে সাথে শ্রমিক আনন্দে নাচতে নাচতে ডেইরি ফার্ম নিয়ে যায়। ও আল্লাহ, ওই দিন যদি সে যতটুকু টাকা পাওনা ছিল অতটুকু দিলেই সে খুশি হয়ে যেত। শুধু তোমার খুশির জন্য পুরো ডেইরি ফার্ম আমি তারে দিয়ে দিয়েছিলাম। আল্লাহু আকবার। শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিছে, আল্লাহ তুমি আমারে জাহান্নামে পাঠাবা, আমিও তোমার বান্দা করে লয়ে একসাথে জামাতে ঢুকমু, একা ঝুকবো না, একা যাবো না, তোমার বান্দাদেরকে সবগুলারে জাহান্নামি বানায়া তারপরে ঢুকমু। তোমারে চ্যালেঞ্জ দিলাম, একটারও জান্নাতে ঢুকাইতে পারবা? আল্লাহ কে, তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমি তো সব রাজার বড় রাজা মহারাজা, আমারে চ্যালেঞ্জ দেশ, এত সাহস পাইলি কই? তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজ করাবি, একদিন তাফসীর মাহফিলে এসে আমার বান্দা ক্ষমা চাবে, আমি মাফ করে দেবো, তুই কি করবি? আজীবন অন্যায় করবে, আজীবন পাপ করবে, জুলুম করবে, একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনাহ মাফ করে দেব। এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ভুল করেছো তওবা করো, মাফ করবে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, দুনিয়ায় এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না। আল্লাহরে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাবো বলো? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহ বললেন ও আদম তোমার কিছু কালেমা শিখায় দেই, এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো ক্ষমা করে দেব। আল্লাহ শিখায় দিলেন ও আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা শিখাইতেছিল আল্লাহ। আল্লাহ আমি জুলুম করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই, ঠিক কি না? আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের তওবা কবুল করবে কে? তওবা কবুল হওয়ার কিছু শর্ত আছে, পাঁচটা, কয়টা? চিৎকার মেরে বলতে হবে তওবা কবুল হওয়ার শর্ত কয়টা? এক নম্বরে হচ্ছে আল ইকরা, একনোলেজমেন্ট, ইউ হ্যাভ টু গিভ দ্য একনোলেজমেন্ট দ্যাট ইউ আর দ্য গ্রেটেস্ট সিনার অন আর্থ। আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপি, এক নম্বর শর্ত। আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপি নাই, আকাশের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় পাপি, এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই, ঠিক কিনা? এক নম্বরে পাপের ঘোষণা দেন, দুই নম্বরে আন্নাদাম, নাদাম মানে রিপেন্টেন্স, ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান, আপনাকে অনুতপ্ত হতে হবে, চোখের পানি ছাড়তে হবে, আল্লাহ আমি লজ্জিত, আল্লাহ আমি নাদান, আমি পিশাচ, আমারে মাফ করে দাও, তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন। দুই নম্বরে আপনি অনুতপ্ত হলেন, তিন নম্বরে স্টপ, যেই পাপ করতেছিলেন ওইটা থামান, স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান, যেটা করতেছিলেন আগে থামান, আপনি সুদ খাইছেন, অনুশোচনা আসলো, মাফ ও চাইতেছেন আবার সুদ খাইতেছেন, হবে? আপনি ঘুষ খেয়েছেন, তওবা শুরু করলেন আবার ঘুষও খেয়ে যাচ্ছেন, হবে? থামেন, স্টপ, তিনটা গেল। চার নম্বর, টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান, ঘৃণা করতে হবে, যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে। পাঁচ নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন অ্যাগেইন ইন ইউর লাইফ, আল্লাহরে ওয়াদা দেন, কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই পাপ জীবনেও করব না, চিৎকার করে বলেন ঠিক কিনা? তার মানে আপনি শিকার যান, তারপরে আপনি অনুতপ্ত হবেন, যে পাপ করেছেন থামিয়ে দিবেন, পাপটারে মন থেকে ঘৃণা করবেন, আর আল্লাহরে ওয়াদা দিবেন আল্লাহ আর করব না। এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান
নাসুহা তওবার মত তওবা করো সব গুনাহ মাফ করতে পারে কে তওবা করবেন তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে তওবা করলাম এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দাও আমাদের দেশে তওবা করার জন্য হুজুর লাগে কথা কোন পিশা হুজুর বড় হুজুর ছোট হুজুর হাফেজ সাহেব লাগে না হাফেজ সাহেব ইমাম সাহেব এদের ছাড়া নাকি তওবা হয় না না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্ত না পীর সাহেব হুজুর এসে হুজুরের হাতে হাত রেখে তওবা পড়তে হবে শর্ত না আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে আর প্রতিদিন শতবার পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ আওয়াজ করে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ বিশ্ব নবী বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা সব সময় ইস্তিগফারের সাথে যে লেগে থাকবে রব্বুল আলামিন তারে পাঁচটা জিনিস দিবে কয়টা কথা কোন আর জোরে সবাই বলেন কয়টা নাম্বার 1 জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি বজ্রপাত পড়তে পারে না ঠেড়া পয়রা মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন ইস্তিগফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার অমিন কুল্লি হাম্মিন ফরাজা যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাঁচার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যানজট এটার টেনশন পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে মেয়েদের লেখাপড়া কত টেনশন এই সব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে তিন নম্বরে ওয়ারযুকু মিন হাইসু লা ইহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ পড়েন চার নম্বরে সব সময় ইস্তিগফার যদি পড়া হয় আল্লাহর কোনো আযাব ওই বান্দার উপরে আসে না ও মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন যতক্ষণ আমার বান্দা আমার কাছে ইস্তিগফার পড়তে থাকে আমার কোনো আযাব বান্দারে পাবে না যতক্ষণ ইস্তিগফার পড়বেন আল্লাহর কোনো আযাব আপনার উপর আসবে না চারটা গেল পাঁচ নাম্বার বারবার ইস্তিগফার পড়লে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে দোয়া করা মাত্র কবুল করে নিবে কে কেউ যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি পড়ে ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সাইয়েদনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনবী বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম সুবহানাল্লাহ পড়েন এটাও ইস্তিগফার আমরা এটা বলি দোয়া মাসুরা সালাম ফেরানোর আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে ইস্তিগফার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি আল্লাহ জুলুম করেছি জুলমান কাসীরা অনেক জুলুম ওয়ালা ইগফিরুয যুনুবা ইল্লা আনতা তুমি ছাড়া এই গুনাহ ক্ষমা করার তো কেউ নাই ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও ইন্নাকা আনতাল গফুরুর রহিম তুমি হলা ক্ষমাশীল ঠিক কি না এটাও ইস্তিগফার এটাও পড়বেন আরে সব ইস্তিগফারের শ্রেষ্ঠ ইস্তিগফারের নাম সাইয়েদুল ইস্তিগফার যত ইস্তিগফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তিগফার নাম কি কথা কোন বুখারীর বর্ণনা সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই সাইয়েদুল ইস্তিগফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়েদুল ইস্তিগফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি ইন্তেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না কার কার মুখস্থ হাত তুলেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আর যাদের নাই তাদের হোমওয়ার্ক তাদের আল্লাহুম্মা আনতা রাব্বি
لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله بودن أسكراتي فورسن مارا غيلة زنتي چلے پڑن اللہ اکبر এজন্য বিশ্বনবী বলেন আমার আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ তারপরেও প্রতিদিন আমি 70 বার তওবা ইস্তেগফার পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ বেশি বেশি ইস্তেগফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগফিরুল্লাহ আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ সব সময় তওবা ইস্তেগফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকির করে করে জিহ্বাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক আল্লাহরে মনে মনে ডাকো তাদাররুআ ওয়া খীফা আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফি নাফসিক বুঝতেছেন না অর্থ ফি নাফসিকা মনে মনে আল্লাহর জিকিরটা করো তাদাররুআ ওয়া খীফা তাদাররুআ মানে বিনয়ের সাথে উইথ ফুল অফ হিউমিলিটি সাবমিশন এন্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহর ডাকো ওয়া খীফা গোপনে গোপনে ডাকো দুনাল জাহারি মিনাল কওল চিৎকার চেঁচামেচি করে ডেকো না কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাহফিলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে এটা তালিমান উদ্দেশ্য কি তালিমের জন্য আওয়াজ করে জিকির জায়েজ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের যে ইবাদতটা এটা আস্তে আস্তে হইতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লাচিল্লি করে নয় আবার তালিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলী এটা কি আবার জালালি তো এই যে ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা জায়েজ কিন্তু চিল্লাফাল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ঝোলানো যাবে না ঠিক কিনা কিন্তু লাফালাফির জিকির আছে না নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাসের আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যায় ওঠে আছে না নাই বিশ্বনবী সাহাবীদের নিয়ে জিকির করছেন সাহাবারা লাফাতে লাফাতে খেজুর গাছের আগায় হাদিসে আছে না এটা বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফাতে লাফাতে আবু বকর বিশ্বনবীর কান্দের উপরে আছে হাদিসে আছে এটা জিকির নয় কি সুন্দর দেখেন ইসলাম বোঝা কত সহজ ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা গোপনে জিকির করো ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো ওয়ালা তাকুম মিনাল গাফিলিন দুনাল জাহরি মিনাল কওল চিৎকার চেঁচামেচি করে জিকির করো না যারা চিকফাল দিয়ে হই 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 করে আছে না হই 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 হইয়ের ভিতরে আল্লাহর নাম আছে হ্যাঁ এই যে হুই হাই এই স্টাইলের যে জিকির এটার ভিতরে আমার আল্লাহর নাম আছে আল্লাহর নাম যদি না থাকে ওইটা জিকির হবে কথা বলেন বিশ্বনবী বললেন খবরদার চিৎকার চেঁচামেচি করে এলাফেলাফি করে যারা জিকিরি করে এরা মনে করে আল্লাহ কানে শোনে না কথা বলেন আপনি গোপনেও আল্লাহর ডাকলে আপনার ডাকে সাড়া দিবে কে এজন্য রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক কি না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ কইবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে জানো তো কথা এটা আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দারে একা একা স্মরণ করি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে
আমি এর চেয়ে বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে শরণ করি ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যারান আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ বলেন এজন্য বিশ্বনবী বলেন লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ আল্লাহর জিকির দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখবা কার কথা চিল্লায় বলেন কার কথা সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বললেন আফদালু যিকরি লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شب چاہتے سرشتو ذکر لا إله ایٹسے سرشتو ذکر آتے قطع بولین بشنائی بولین من قال لا إله إلا الله صدقا من قلبه ایک انشتتر شاتے انتور تھے کہ کیوں جدی جیبونے ایک بار بولے لا إله إلا الله دخل الجنة তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পড়ে কোন না কোন দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি খালিসান মিন কলবিহি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা ثابت وفرعها في السماء سبحان الله পবিত্র বাণী এটা কালিমা তৈবা